গল্প আর নির্মাণের জোর থাকলে কতখানি এগোনো যায় তার অনন্য উদাহরণ আদিম। এটি তরুণ নির্মাতা যুবরাজ শামীমের প্রথম সিনেমা। আদিম নির্মিত হয়েছে ঢাকা গাজীপুরের সীমান্তবর্তী এলাকা টঙ্গীর ব্যাংকমাঠ বস্তিতে। আনাড়ি চিত্রগ্রাহক দিয়ে শুটিং, ছিল না কোনো প্রযোজক, এমনকি অভিনয়ে জানা কোনো তারকা কিংবা পরিচিত শিল্পীও নেই পর্দায়। এরপরও সেই ছবি জিতে নিয়েছে সিনে বিশ্বের অন্যতম প্রসিদ্ধ আয়োজন মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার। সিনেমাটিতে অভিনয় করেছেন বাদশাহ, দুলাল, সোহাগী, সাদিক সহ আরও অনেকে। চিত্রগ্রহণে আমির হামজা, সাউন্ড ও কালারে সুজন মাহমুদ। ছবিটি নির্মিত হয়েছে নির্মাতার নিজস্ব প্রতিষ্ঠান রসায়নের ব্যানারে। সহপ্রযোজক হিসেবে রয়েছে সিনেমাকার ও লোটাস ফিল্ম। দর্শক, মস্কো জয় করে অবশেষে দেশের প্রেক্ষাগৃহগুলোতে 26 মে মুক্তি পাচ্ছে আদিম। আমারে তুমি কিচ্ছু কইলো না, খুনের লেগে আমার সোনার সংসার কইরা সাইছে হয়ে গেছে। ওই মেয়ে, তুমি যার সাথে আইছো তুমি আগে যাচাই করে আইবে না? তুমি আমার ভুল বুঝতেছো, আমি কোনো খুন টুন কিছু করিনি। পাড়ার বন্ধুগিরি দেয়াইতে দেয়া ফাঁসিয়া গেছি। গুজুলি করব না, দর্শক, আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই সিনেমা অর্থাৎ আদিমের তরুণ নির্মাতা যুবরাজ শামীমকে। কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, আমরা সিনেমার একেবারে শুরু থেকেই কিছু গল্প আলাপ করব। আপনি জানাবেন যে আদিম সিনেমা একেবারেই গতানুগতিক সিনেমা থেকে একদম ভিন্ন একটা সিনেমা, যেটার পরিবেশ এবং সব সিস্টেম, মানে প্রসেস, সিনেমা তৈরির প্রসেস সব কিছুই ডিফারেন্ট ছিল। এটার অভিজ্ঞতা আপনার কেমন ছিল? আচ্ছা, প্রথমত যেটা হচ্ছে যে এটা, এই ছবিটা গতানুগতিক ধারার বাইরের কিনা আমি আসলে কিছু ভাবি নাই। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি একটা মানে আমি এই সিনেমাটা যেমন হওয়া দরকার, আমার কাছে যে মনে হয়েছে যে এই ছবিটা যেভাবে বানানো দরকার, আমি ঠিক সেইভাবে সেই পথে আগাইছি। হ্যাঁ, এখন আমার কাছে যখন আমি ছবি শ্যুট করার প্ল্যান করি বা ছবির গল্প মাথায় আসে, তখন আমার কাছে মনে হয়েছে যে এই জীবন সম্পর্কে যাদের অভিজ্ঞতা নাই তাদেরকে তারা শুধু অনুকরণ করবে, কিন্তু আমি যদি আরও চমৎকারভাবে বিষয়টা ফুটিয়ে তুলতে চাই তাহলে ওদেরকে দিয়ে অভিনয় করলে ভালো হয়, এই চিন্তা থেকে। কিন্তু এটা কি গতানুগতিক ধারার বাইরে কি না আমি এত কিছু ভাবিনি আসলে। আচ্ছা, এই যে যারা একেবারে অভিনয় জগতের বাইরে, তারা এই ব্যাপারটাকে কেমন করে নিয়েছে যে তারা অভিনয় করবে, বা আপনি যখন তাদের কাছে প্রস্তাবটা নিয়ে গেলেন তখন তাদের অনুভূতি বা এক্সপ্রেশন কেমন ছিল? আপনারা হয়তো জানেন যে আমি এই ছবি করবার আগে আমি 7 মাসের মধ্যে বস্তিতে ছিলাম, ওই বস্তিতে ছিলাম। এতে যেটা হচ্ছে, তাদের সাথে আমার প্রথম দিকে তারা আমাকে একটু, কেউ কেউ ভাবছে, ধরেন আমাকে ড্রাগ ডিলার ভাবছে, আবার কেউ ধরেন ভাবছে যে আমি ক্রাইম রিপোর্টার বা পুলিশের গোয়েন্দা, এইসব বিভিন্ন বিষয়ে ভাবছে। কিন্তু ধরেন ওদের সাথে মিশতে মিশতে যেটা হয়েছে, আস্তে আস্তে অনেকেই বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। এবং আমি প্রথম দিকে আপনার অনেকেরই আপনার ইয়ে করছি, যাদেরকে প্রস্তাব দিছি অনেকে রিফিউজ করছে বা ইয়ে হয় নাই, সন্দেহ চোখে দেখছে। কিন্তু মিশতে মিশতে কী হয়েছে কি, কারো কারো সঙ্গে আমার সম্পর্ক ভালো হয়েছে, তারাই মূলত অভিনয় করছে আর কি। আচ্ছা, আপনার জন্য এই পর্যায়ে একটি সারপ্রাইজ আছে। আমাদের সাথে আমাদের স্টুডিওতে যুক্ত হচ্ছেন পরিচালক মিসবাহুর রহমান সুমন। সুমন ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা, আপনার কেমন লাগলো সারপ্রাইজ? দেখেন, আমি ডালিম ভাই বলছিল যে সারপ্রাইজ একজন, কিন্তু বিশ্বাস করেন আমি ভাবতেছি কি আসবে, মানে কার কথা, কিন্তু সুমন ভাই মানে আমি এটা খুশি, আমি সুন্দর, আমার অসম্ভব পছন্দের নির্মাতা এবং আমার খুবই মানে খুবই আমার খুবই ভালোবাসার মানুষ। হ্যাঁ, খুবই। আচ্ছা সুমন ভাই, আমি যদি আপনার কাছে একটু জানতে চাই, এই সিনেমার ট্রেলার তো আপনি দেখেছেন, আদিম সিনেমার ইনফ্যাক্ট ভাই করছেন, নির্মাণ করছেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনার অভিজ্ঞতা বা এই সিনেমা নিয়ে আপনার অনুভূতি কেমন, আপনি এই সিনেমার সাফল্য কেমন দেখছেন?
স্বামী যখন আমাকে ছবিটা দেখালো, সেটা বেশ কয়েক মাস আগে, তো ছবিটা দেখে আমি আসলে, ও সামনে আছে, আমার সামনেই বলি, মানে আমি তখন ছবিটা দেখে চমকে গিয়েছিলাম। এই কারণে যে সেটা হচ্ছে যে ছবিটা তো আমরা অনেকেই চারপাশে সিনেমা হচ্ছে, আমরা বলতে চাই যে মানুষের গল্প বলতে চাই ছবিতে, জীবনের গল্প বলতে চাই, কিন্তু ছবিটা আসলে ঝকমারি হয়ে ওঠে। মানে নির্লোভ থাকা নির্মাতা হিসাবে এটা আসলে একটা, এটা আর একটা কোয়ালিটি যে আমি একটা ছবি বানাবো এবং নির্লোভ জায়গা থেকে, কারণ নির্মাতা হিসাবে অনেক ধরনের লোভ কাজ করে না, যে ছবিটা অনেক বেশি ব্যবসা সফল হবে কিংবা চারদিকে এই ছবিটা নিয়ে কথা বলবে, এগুলার থেকে বাইরে যে যখন একজন ছবি বানায় এবং একটা জীবনের গল্প বলে, সেইটা আসলে দেখা যায় না সচরাচর। সেটা তো অবশ্যই কেউ কেউ ট্রাই করছে, কিন্তু সেটা খুব একটা দেখা যায় না। তো সেই জায়গা থেকে এই ছবিটা আমাকে মুগ্ধ করছে। আমি এই ছবিটা এবং ওর সাথে আমার যে বন্ধুত্বের জায়গাটা তৈরি হলো, সেটা আসলে এই জায়গাটা আমাকে সবচেয়ে আকর্ষণ করে, যে এই পাওয়ারটাকে আমি বিশ্বাস করি। তো ওখানে যে কেন্দ্রীয় চরিত্রটা, মেইন প্রোটাগনিস্ট, তার অভিনয় দেখে জাস্ট আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এবং আমি ওকে, যুবরাজকে বারবার বলছিলাম যে ও কি পূর্বে কোনো অভিনয়ের অভিজ্ঞতা আছে কিনা, তো যুবরাজ বলে না, এখানে তো কেউই কোনো পূর্বে অভিজ্ঞতা নাই, সবাই রিয়েল কাস্ট ছিল। এবং তাদের সাথে যুবরাজ দীর্ঘদিন ধরে সময় কাটিয়েছে, চলছে, চরিত্রটা বোঝানোর ট্রাই করছে, এবং তার ভেতর দিয়ে এই ছবিটার গল্প হয়ে ওঠে। তো এই ছবিটা যেই জীবনের গল্প বলে, আমরা তো একটা ন্যারেটিভ বলি সবসময়, তো ন্যারেটিভটা কি হয়, অনেক আয়োজন হয়ে ওঠে, সিনেমাটা সিনেমা হয়ে ওঠে না, মানে জীবনের গল্প না হয়ে আমরা একটা শুধুমাত্র গল্পের ভেতর দিয়ে একটা কিছু দেখতে পারি, কিন্তু গল্পের আড়ালে যে জীবনটা থাকে সেইটা আসলে সচরাচর আমাদের এই অঞ্চলের সিনেমাতে সেটা খুব কম দেখা যায়। খুবই মেলো ড্রামাটিক, আর ড্রামাটাকে অনেক ওভার পাওয়ার করে ছবিটাকে বানানো হয়। তো সেই জায়গা থেকে এই ছবিটা আমাকে আসলে মুগ্ধ করে, যে এই ছবির ওই পাওয়ারটা আসছে। তো আমি বিশ্বাস করি যে আমাদের যে সিনেমা দর্শক, সেই সিনেমা দর্শকের তো ম্যাচুরিটি দিন দিন ডেভেলপ করছে, এবং আমরা ভালো ছবি সাফল্যও পাচ্ছে, মানুষ ভালো ছবি দেখতে যাচ্ছে, যেটা তো আমি বিশ্বাস করি এই ধরনের ছবি মানুষের দেখা উচিত। এবং সবসময় আমরা শুধুমাত্র বিনোদন নিতে চাই, এটা এটার মধ্যেও বিনোদন আছে, কিন্তু সেই বিনোদনের আড়ালে যে জীবনের গল্প আছে সেইটা এই ছবির সবচেয়ে মুখ্য বিষয়। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই ধরনের ভিন্ন ধারার সিনেমাগুলো বাংলাদেশের জন্য কতটা জরুরি, বা এটা কতটা দর্শককে আকর্ষণ করতে পারে বলে আপনার মনে হয়? সব ধরনের ছবি জরুরি আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি না যে একই ধরনের গান হতে হবে, একই ধরনের কবিতা লিখতে হবে, একই ধরনের ছবি আঁকতে হবে আর ছবি বানাতে হবে। সো প্রত্যেকটা শিল্পীর একটা নিজস্ব সক্রিয়তা থাকে, সেটার ভিতর দিয়েই সে তার আর্টের রিফ্লেকশন ঘটায় কিংবা ফিলোসফির রিফ্লেকশন, আমরা ফিলোসফিটা বুঝতে পারি। সো এই ধরনের ছবি যেটা হয় যে এটা একটু আমাদের যে ট্র্যাডিশনাল ঘরানার সিনেমা, যে আমাদের যে বাণিজ্যিক সিনেমার ঘরানা, তার পাশাপাশি যে অল্টারনেটিভ সিনেমা দেখছি, এই ধরনের ছবির দর্শক তৈরি করাটাই তো আসলে নির্মাতার কাজ। নির্মাতার কাজ এইটা নয় যে দর্শক কি পছন্দ করছে সেটাই শুধু সার্ভ করা। আমি নির্মাতাদের কাজ একই সাথে দর্শককে ছবি দেখানো, একই সাথে দর্শকের রুচিটাও ডেভেলপ করা, সেটার ভেতর দিয়েই তো সিনেমার রুচি পরিবর্তন হবে। দর্শক যেটা দেখতে চায় সেই ছবিটা যদি নির্মাণ হতে থাকে, তাহলে চলচ্চিত্রের উন্নয়ন হয় না, চলচ্চিত্র না কোনো কিছুরই উন্নয়ন হয় না। আমরা যদি ডেভেলপমেন্টের কথাই যদি বলি, যে আমাদের সমস্ত কিছু ডেভেলপমেন্ট কি আমাদের জাতীয় রুচি যে জায়গাটা আছে সেই জায়গা থেকে আমাদের করা উচিত, নাকি আমরা চাই আমাদের জাতীয় রুচির পরিবর্তন? আমরা আমাদের সমস্ত জায়গা থেকেই পরিবর্তন চাই। এবং আমাদের সিনেমা দেখার যে অভ্যাস, সেই অভ্যস্ততাকে ওটা আঘাত করা বলছি না, সেই অভ্যস্ততাকে ভেঙে দেওয়ার গল্পটা থাকতে হবে, যে সেই অভ্যস্ত থেকে যে কোনো অভ্যস্ততার গল্প একটু নাড়া দিলে সেটা অস্বস্তিকর, কারণ আমরা একই রকম অভ্যস্ততার মধ্যে চলতে পছন্দ করি, কিন্তু সেটা সামহাও যদি আঘাতপ্রাপ্ত হয় সেটা আমাদের অস্বস্তি তৈরি হয়। আদিম একটা অস্বস্তির ছবি, এটা বলতে পারি যে আমাদের অস্বস্তি তৈরি করবে এই সিনেমা দেখাতে। তো সেই অস্বস্তিটা আমার কাছে পজিটিভলি আমি বলতে পারি, এটা একটা পজিটিভ অস্বস্তি। এই অস্বস্তির ভেতর দিয়ে আমাদের চলচ্চিত্র সামনে নতুন দিকে যাবে, আমাদের নতুন রাস্তা তৈরি করবে সিনেমা দর্শকের জন্য। সুমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি প্রচুর ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে আমরা আমাদের স্টুডিওতে পেয়ে অত্যন্ত খুশি হয়েছি, ধন্যবাদ। ধন্যবাদ।
দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম বক্স অফিসের আয়োজনে। আচ্ছা, আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে এই আদিম সিনেমা নির্মাণের পেছনে গণ অর্থায়নের ব্যাপারটা ছিল, এটা আসলে কি বা কিভাবে আপনি ম্যানেজ করতে পেরেছেন? আচ্ছা, সেটা হচ্ছে, ধরেন আমি যেই সময় গল্প এই ছবিটা বানানোর চিন্তা করি, তখন স্বাভাবিকভাবেই কেউ একজন অর্থলগ্নি করবে সে অবস্থায়, মানে সেই অবস্থার আমার ছিল না, কারণ স্বাভাবিকভাবেই কেউ আমাকে আমার প্রতি আস্থা নাই ছিল না এই থেকে। এখন এই তাহলে এই লিমিটেশন আমি কী করতে পারি আমার এই এর মধ্যে? তখন আমার কাছে মনে হলো যে আমার আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে, যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে জানেন, ওদের কাছ থেকে আমি টাকা ধার করে সিনেমাটা বানাবো, আমার এই প্ল্যান ছিল। তখন আমার আরেকজন আমার খুবই প্রিয় ভাই মোহাম্মদ নুরুজ্জামান, জামান ভাই বললেন যে তুমি একটা কাজ করো, সিনেমার শেয়ার বিক্রি করো, ধার না চায় বলো যে লাভ লসের অংশীদার আপনারা। আচ্ছা, উনি এই আইডিয়াটা দিচ্ছেন। তখন আমি কী করলাম, এটা ফেসবুকে ইয়ে করতে থাকলাম, এবং আমি নিশ্চিত জামান ভাইও বিশ্বাস করতে পারে নাই যে উনি একটা আইডিয়া দিচ্ছে, কিন্তু এটা যে আমি ইমপ্লিমেন্টেশন করতে পারবো বা এটা ইয়ে করতে পারবো বা এটা আমিও বুঝি নাই যে মানুষ এভাবে সাড়া দিবে। কিন্তু ধরেন আমি যে বস্তিতে ছিলাম, বস্তিতে আমার সঙ্গে কী ঘটতেছে না ঘটতেছে এগুলো আমি রেগুলার ফেসবুকে আপডেট দেয়া এবং সাথে সাথে বলতেছি যে এই ছবিটা আমি বানাচ্ছি গণ ইয়েতে আপনাদের শেয়ার বিক্রি করে, আপনারা চাইলে শেয়ার নিতে পারেন প্রতি ইউনিট শেয়ার 5,000 টাকা করে। এইভাবে আমি যখন বলতে থাকি তখন আপনার মানে পরিচিত অপরিচিত অপরিচিত মানুষই বেশি যারা আপনার মানে এগিয়ে আসছে সিনেমা শেয়ার নেওয়ার জন্য। এভাবেই শুরু আসলে। আচ্ছা আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, দেখতে পেরেছি যে আপনি সিনেমার পোস্টার নিজেই লাগাচ্ছেন, এই ব্যাপারটা কেন? আচ্ছা, এটাও যেটা হচ্ছে, দেখেন সিনেমার পোস্টার ঠিক না, আমরা মারতেছি দেয়ালে চিকা মারতেছি। আচ্ছা আচ্ছা, কারণ হলো যে প্রথমত যে প্রত্যেকটা লিমিটেশন আর একটা পথ আছে, এটা আমার ব্যক্তিগতভাবে ইয়ে হয়, যখনই আমি কোনো ক্ষেত্রে বাধাগ্রস্ত হই আমার কাছে মনে হয় যে না হয়তো আরেকটা পথ আছে যে পথ আমার জন্য সহজ হয়, এভাবে নিজের ইয়ে করি। এখন ধরেন আমি স্পন্সর হাবিজাব এইসবের জন্য ইয়ে করছিলাম, ঘোরাফেরা করছিলাম, কিন্তু যেহেতু আমার ছবিতে পরিচিত মুখ নাই, মানে আমাদের ছবির যে ইয়েতে মানে প্রচলিত অর্থে যে পরিচিত মুখ সেটা নাই, সে কারণে আমরা স্পন্সর পাইনি। তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা আরও কম খরচে কী করা যায়। তখন আমার কাছে মনে হলো দেয়ালে চিকা মারার একটা বিষয়, এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই। অনেক বছর আগে আমি দেখছি যে দেয়ালে লেখা ছিল যে ফেলানি আসছে, হয়তো ফেলানি ছবিটা আসে নাই, কিন্তু আমি বনানের এখানে দেয়ালে দেখছিলাম ফেলানি আসছে ছোটো করে লেখা, সেটা আমার মাথায় ছিল। এখন এসে যেটা হচ্ছে যে তখন আমার মাথায় আসলে আমি তো দেয়ালে চিকা মারতে পারি, সেই জায়গাতে আসলে আইডিয়া, যার কারণে প্রথম যে পোস্টার করে দিয়েছেন আপনার রাজীব দত্ত, ওই পোস্টারের ইয়েটা আমরা একটা সিম্বলিক পোস্টার আছে, ওই পোস্টারটাই আমরা আপনার দেয়ালে দেয়ালে চিকা মারছি আর কি, এভাবেই এভাবেই শুরু। মানে এটা নিজেদের লিমিটেশনের মধ্যে একটা পথ তৈরি করা, এই আর কিছু না। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরে আসবো এক্ষুনি। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বক্স অফিসের আয়োজনে। ভাই, আমি আপনার কাছে এবার একটু জানতে চাই যে আপনারা তো 44তম মস্কো চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, এটার অনুভূতি কেমন ছিল? আর এই এই পুরস্কারের বাইরে আর আপনার এই সিনেমা সংক্রান্ত আর কোনো অর্জন আছে কি না? আচ্ছা, এটা যেটা হচ্ছে যে আমি এই যে মস্কোতে আপনার পুরস্কৃত হলাম, পরের বছর আবার জুরি হিসেবে গেলাম, আপনারা এগুলো দেখছেন, এগুলো হলো ক্যামেরার সামনের গল্প। আপনি মানে পুরস্কার পাওয়ার পরের বছরই বিচারক হিসেবে ওখানে গিয়েছেন, এই ব্যাপারটা খুবই চমৎকার, এটা কিভাবে আসলে? এটা যেটা ওদের আপনার ফেস্টিভ্যাল ব্যাপারটা এমন থাকে যে যারা অ্যাওয়ার্ডেড হয় পরের পরের কয়েক বছর পরে ওরা একজনকে জুরি হিসেবে ইয়ে করে, কিন্তু আমি যে পরের বছরই হব সেটা আসলে আমার জন্য একটা মানে সারপ্রাইজিং ছিল এবং আমি প্রত্যাশা করিনি। যাক, যেটা বলতেছিলাম আপনাকে যে এই যে জুরি হওয়া, অ্যাওয়ার্ড পাওয়া, এগুলো ক্যামেরার সামনের ঘটনা, পেছনের ঘটনা হলো দেখেন একটা সিনেমা কত রকম অর্জন মানে কত রকম আপনাকে স্বীকৃতি দিবে বা কত রকম সম্পর্ক তৈরি করে। একটা ঘটনা বলি, আপনার রাশিয়ার পরে এটা আপনার আমেরিকাতে প্রদর্শিত হলো এবং সেখানে আপনার যেটা হচ্ছে, আমি যেতে পারি নাই ভিসা সংক্রান্ত জটিলতার কারণে, পরে যেটা হচ্ছে যে কিন্তু ওইখানে ওই ছবিটা প্রদর্শন হওয়ার সময় আপনার কয়েকজন বাঙালি ছবিটা দেখেন,
এবং তারা আমার সাথে যোগাযোগ করেন। তারা দেখেন এর মধ্যে আমরা হাসান ভাই আছেন, মোহাম্মদ হাসান মিয়া, এবং আপনার তার মেয়ে তাসনিয়া আক্তার, আরেকজন আছে দিতি হাসনাত। এই আপনার ওনার ছবি দেখছেন, দেখার পর ওনারা এখনও আমার সাথে যোগাযোগ রাখেন। আজকেও গতকালকে আপনার তাসনিয়া আক্তার আমাকে মেসেজ পাঠাইছেন যে মানে ছবির আপডেট নিয়ে। হ্যাঁ, এই যে বিষয়গুলো, এবং ওনারা দেখেন এখনও কখনো আমাদের দেখা হয় নাই, কিচ্ছু হয় না, জাস্ট একটা সিনেমা ওনারা দেখছেন। এখনও মানে এখন আমি ওনাদের সাথে কথা বললে, হাসান ভাইয়ের সঙ্গে কথা বললে আমার মনে হয় যে আমি পরিবারের একজন সদস্যের সঙ্গে কথা বলতেছি। এবং বিভিন্ন দেশে মানুষের সঙ্গে আমার, এতো আমি বাঙালিদের কথা বললাম, এবং আপনার ইতালি, যেমন ইতালিয়ান জুরি একজন ছিল এবার, ওর সাথে আমার খুবই ফ্রেন্ডলি সম্পর্ক, বা রাশিয়ান অনেকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক এই সিনেমার থ্রুতেই। তাহলে এইগুলো হলো ক্যামেরার বাইরের অর্জন, যাদের আপনার দান ই করেন না, মানে অর্জন অনেক রকম অর্জন আর কি। একটা সিনেমা মানে কানেক্টিভিটি বাড়াচ্ছে দেশের সাথে দেশে, তাই না? মানে চমৎকার একটা ব্যাপার। এই সিনেমা ট্রেলার রিলিজের পর আপনি কেমন সাড়া পাচ্ছেন দর্শকদের কাছ থেকে, এবং আপনার প্রত্যাশাটা আসলে কি? আচ্ছা, দর্শকদের কাছ থেকে দেখেন, এই ছবিটা আমরা এখনও পর্যন্ত কোনো রকম কোনো বুস্ট বা কিছু করিনি, কিন্তু অনেক মানুষজন এটা জানে, অনেক মানুষ শেয়ার করছে, অনেক প্রতিষ্ঠিত মানুষ, পরিচিত মুখ, অপরিচিত মুখ অনেকে শেয়ার করছেন, যেটা স্বাভাবিকভাবে আমাকে আমি স্বাভাবিকভাবে আপ্লুত হয়েছি। আর দর্শক প্রত্যাশার যে কথা বললেন, আমি মনে করি যে দর্শকরা আপনার কোনো ছবি দেখতে, নির্দিষ্ট কোনো ছবি দেখতে বাধ্য না, তাদের সময়ের দাম আছে। এখন তারা যদি আমার ছবির ট্রেইলার পোস্টার দেখে যদি তারা অনুপ্রাণিত হয়, তারা অবশ্যই ছবি দেখবে, এটা হলো বিষয়। আর সেই অর্থে আমার দর্শক নিয়ে কোনো প্রত্যাশা নাই, কোনো চাপ নাই, যাদের এটা ভালো লাগবে তারা এটাকে দেখবে, দ্যাটস এনাফ, আর এটাই, এর বাইরে আমার কোনো প্রত্যাশা নেই। তরুণ নির্মাতা যারা একটু ভিন্ন ধারার ছবি নির্মাণ করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ থাকে? মানে আমি নিজেই তো তরুণ, আমি কারেক্ট পরামর্শ, এই জন্য আপনি তো ব্যাপারগুলো বুঝতে পারছেন যে আপনি কোন ধরনের প্রতিকূলতা ফেস করছেন, তো তাদের উদ্দেশ্যে যদি আপনার একদম স্টার্টিং, আপনার অভিজ্ঞতা থেকে কোনো টিপস দেওয়ার থাকে তাহলে? কিছু না, আপনার ওই জাস্ট ভালো লাগতেছে কাজ করতেছে, মানে ভালো, মানে কাজটাকে ভালোবেসে কাজ করে যাওয়া, কোনো রকম কোনো প্রত্যাশা ছাড়াই, মানে প্রতিকূলতার দিকে আমরা চিন্তা করব না, জাস্ট ভালো লাগে কাজ, মানে এনজয় ইওর জার্নি, আমি এনজয় করতেছি আমার জার্নি। আমি কখনোই মনে হয় না, আমাকে অনেকে সংগ্রামী নির্মাতা বলে ইয়ে বলে, কিন্তু আমি এগুলো কখনোই বিশ্বাস করি না, আমার ভালো লাগে, আমি শুরু থেকে এখন পর্যন্ত আমার জার্নিটা আমি উপভোগ করতেছি। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটু মানে শেষ একটা প্রশ্ন, যে আমরা তো জানি আপনার সেন্সর বোর্ড থেকে এই সিনেমাটি অনেক আগেই ছাড়পত্র পেয়েছিল, মুক্তি পেতে এত দেরি হচ্ছে কেন? আমরা মুক্তি ডেট ছিল না, আপনার ফাঁকা ছিল না, ডেট ফাঁকা ছিল না। আচ্ছা, আর কোন ধরনের প্রতিকূলতা ফেস করেছেন বা মুক্তি পেতে যার কারণে লেট হয়েছে এরকম কিছু? না, এই ধরনের কোনো প্রতিকূলতা ফেস করিনি আসলে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং আদিমের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের বক্স অফিসের আয়োজনে, আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে, এবং আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। দেখা হবে পরবর্তী পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গেই থাকুন।